কি ফের স্কুল শুরু? বর্তমানে এই প্রশ্নটি ছাত্রছাত্রীদের মনে সব থেকে বড় প্রশ্ন। তাপপ্রবাহের জন্য এক সপ্তাহের ছুটি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত রবিবার। সেই ঘোষণার পরেই তড়িঘড়ি বিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই এক সপ্তাহ সময় ফুরিয়ে এসেছে এবং কমেছে তাপপ্রবাহ। তবে ছুটির শেষে স্কুল খোলার বিজ্ঞপ্তি শনিবার রাত পর্যন্ত কিন্তু কোনোভাবেই শিক্ষা দপ্তর প্রকাশ করেনি। অধিকাংশ স্কুল সোমবার থেকে পঠন পাঠন ফের চালুর সিদ্ধান্ত নিলেও স্কুল খোলার সরকারি কোনো সিদ্ধান্ত কিন্তু এই মুহূর্তে আপাতত নেওয়া হয়নি বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। এই নিয়ে উঠেছে প্রশ্ন, এতে বিভ্রান্তি কিন্তু ছড়াবে মনে করছেন শিক্ষকদের অনেকেই। তবে শিক্ষা দপ্তরের কর্তাদের বক্তব্য, রবিবার বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা যাচ্ছে, এই রবিবার আজকেই। তাছাড়া এক সপ্তাহের ছুটির কথা বলা হয়েছিল। ছুটির মেয়াদ না বাড়লে সোমবার থেকে স্কুল খোলা স্বাভাবিক, বিভ্রান্তির এতে কোনো কারণ নেই। বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা জানান, একাদশ শ্রেণীর কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়নি এবং তাই ফল প্রকাশ করা যাচ্ছে না একাদশ শ্রেণীরও। হাত গোনা কয়েকটি স্কুলে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর প্রথম পরীক্ষা বা প্রথম মূল্যায়ন বাকি রয়েছে, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ইউনিট টেস্ট কিন্তু এখনও বাকি রয়েছে 5 থেকে 8 অবধি। প্রাথমিকের পর্যায়ক্রমিক মূল্যায়ন এখনও বাকি রয়েছে যারা ক্লাস 1 থেকে 4 অবধি পড়ে। তাই এই সব কিছুই আগামী 7 দিনের মধ্যে নিতে হবে, কারণ ফের তাপপ্রবাহের ফলে যদি আগামী ছুটি না পড়লে 2রা মে থেকে গরমের ছুটি কিন্তু আবারও পড়ে যাবে। এমনটাই বক্তব্য রয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষা দপ্তরের কর্তাদের। অবশ্যই তোমাদের ইনফরমেশনটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করে দেবে। যারা প্রথম এসেছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, অবশ্যই ইনফরমেশনটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।